দেনি ভাই আল কোরআনের আলো নিজের দেহে জালো ঠিক কি না কথা বলেন ঠিক কি না সংসদে জ্বালা বাদ দেন নিজেই তো ঠিক না একটা লাল চা দিলে হ্যাঁ দিনের কাজ রাতেই হয় রাতের কাজ দিনে হয় ঠিক কি না দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে হলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ঠিক কি না তেলের দাম আজকে এত পরিমাণ বাড়লো তেল মারতে মারতে এখন সোয়াবিন তেলের লিটার দুইশো টাকা কথা কয় না কে সব জায়গায় তেল আর তেল আর তেল মারতে মারতে এখন তেলের দাম এত পরিমাণ বেশি আমরা যখন একটু খেতে চাই তেল পাই না আবার ইলিশ যখন পাই আবার পিঁয়াজ পাই না কথা কয় না কে হ্যাঁ কিতা কইতাম রে বা মাথো না কিনলাই ঠিক না বেঠে হ্যাঁ ওই জন্য আমাদের নেতা বলছিল সবাই পাই তেলের খনি সারের খনি আর আমি পাই চোরের খনি হ্যাঁ খুললেই পাওয়া যায় খাট তেলের খনি সৌদি আরব পাইপ ঢুকালে পায় তেল আর আমাদের দেশের খাট তুললেই তেল পাওয়া যায় এরা কারা এরা কারা যারা রাতের কাম দিনে সারে আর দিনের কাম রাতে করে ঠিক কিনা তেল মাথায় তেল মারিয়া ফায় নাই যে লুটিয়া ভাই নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া দেখো তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া নাই যে লুটিয়া ভাই তলমারিয়া নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক কি না সাদা বেগুনি রংবিরঙ্গের বিরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা মুসুরের ডাল সয়া তেল সাদা সাদা মুহুরি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হইবে ভুরি কথা কয় না কে আছে দেখবেন সিল মানে মেড ইন বাংলাদেশ কিন্তু বাংলাদেশ না ওটা বাংলাদেশে তো তৈরি হয় না নিজের ঘরেই তৈরি হয় কথা আমি এখনো সাপ্লাই দেওয়া শুরু করি নাই আজকে ঈশান নামাজ এইখানে চলবে কিছুক্ষণ আল্লাহর কোরআন যখন জাতি মানবে সেই জাতি কখনোই এই গরিবের তেল চুরি করে নিজের ঘরে খাটের নিচে রাখতে পারবে না আল্লাহর কোরআন যে এমপি মানবে সেই এমপি কখনো গরিবের ইতিমের মাল চুরি করে নিজের ঘর দস্তলা তৈরি করবে না যে রাষ্ট্রের মানুষ কোরআন মানবে সেই রাষ্ট্রের মানুষ কখনো মিথ্যা বলতে পারে না যে সমাজের চেয়ারম্যান সাহেব আল্লাহর কোরআন মানে বিধবাব তার কাজ নিজের মনে করে খাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা দিনী ভাইরা তাহলে সৌদি আরব পাইপ ঢোকালে পাই তেল আর আমরা খাট খুললে পাই তেলের খনি কারণ কি একটু শোনার দরকার আছে না নাই আমরা যখন জমিনে আলু গাড়ি আল্লাহর নিয়ামতের কারণে আমরা চল্লিশ দিনের মাথায় আলু পাই আর অন্যান্য বিধর্মীরা আলু জমিনে লাগালে কমপক্ষে পক্ষে তিন মাস লাগে কয় মাস তিন মাস তাহলে আমাদের উপর আল্লাহ রহমত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন জনপদের মানুষের আপন যদি তোমরা আমার কোরআন মানতে পারো আমার কোরআনকে যদি বিশ্বাস স্থাপন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান। اتقوا لفتحنا عليهم بركات من السماء والارض رب বলেন জনপদের মানুষ যখন আমার কুরআন মানবে কোরআন মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জনপদের মানুষের গোনাগুলো বাদ দিয়া গোনার জায়গায় নেকি দিয়া দিব আল্লাহ নবী সাহাবী ইবনে আব্বাস বিশ্ব প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোরআন মানলে কি কি লাভ হবে আপনি আমাদেরকে বলুন যে ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান আল্লাহর কোরআন মানলে লাভ হবে আল্লাহর কোরআন যে বান্দা মানবে আল্লাহর কোরআন যে নবীর উম্মত মানবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ রবুল আলমিন বলেন ইনুয়ু সালিহাতিকা নাত লাহুম জান্নাতুল ফিরদাউ সিনুজলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনার পরে যদি সৎ কাজ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ জান্নাত দিয়া দিব দিনই ভাইরা আমার এই জন্য আজকে আমাদের কি কোরআন শুনতে হবে কোরান শুনলে ইমান বেড়ে যাবে আল্লাহ নবীর সাবিদিকে যখন বলছিলেন সাবিরা রে তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরান পড়ো কি পড়ো তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরান পড় আর কোরান পড়লেই তোমাদের ইমান বাড়বে ইফনা আব্বাস প্রশ্ন করে তারা আরে লিয়া রুসুল হে ইয়া হাবিবাল্লাহ আপনি যে কোরআন পড়তে বললেন ঠিক আছে আমি বুঝে নিলাম কিন্তু আল্লাহর কোরআন পড়তে পড়তে যদি কেউ মারা যায় তার ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহ নবী বলে দিয়েছেন ইবনে আব্বাস শুনে রাখো আল্লাহর কোরআন পড়তে পড়তে যদি কেউ মারা যায় আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে শহীদের দরজা দিয়ে দিবেন